20 টাকা দিয়ে শশা খাইতে আইছ তুই এনো বিয়া বাইতে আইছ তুই মাংস না খাবি মাংস খা তুই একটু ভাত খাইতাছে ঠিক আছে আর মার চোখে যদি পরে যে খাবলায় ভাত খাইতাছে ঠিক আছে তাইলে মনে কর ঠুয়া তো একটার জায়গায় দুইটা খাইবো ভাত খাইতে বছর কি কাজ ভাত খাইতে আইছ তোর মধ্যে বিয়ার ভাই কাকা একটা জিনিস কি জানেন মানে আমাদের দেশে মানে এক জায়গায় ধরুন বেড়াইতে গেছি ধরেন আমি গেছি বা একটা বাচ্চা লোক একটা মহিলা গেছে ঠিক আছে তো সালাদটা যে আগে খাইতে হয় হ্যাঁ এইটাই কিন্তু আমাদের দেশে অধিকাংশ মানুষ বুঝে আগে কি সালাদ যে খাইতে হয় এটাই তো জানে না সালাদটা অনেকে কি করে মাঝে দিয়ে খায় অনেকে লাস্টে দিয়ে মানে ভরপুর খাইছে সারা দিয়ে সাইডটা কোনো বইরে খাইছে খাওয়ার পরে আবার সালাদ ঠুসে ঠিক আছে তো এমনি খায় আর আরেকটা হচ্ছে মানে ধরেন কোলাফানি একটু সালাদ একটা হাতে নিয়ে খাইতেছে যদি বাপ মার চোখে ফুরিয়া দেখা ঠুয়ে একটা দিয়া 20 টাকা দিয়ে শশা খাইতে আইছ তুই এনো বিয়া বাইতে আইছ তুই মাংস না খাবি মাংস খা ঠিক আছে আর পরে এটা তো গেছে এটা তো টপিক একটা গেল আরেকটা হচ্ছে যদি মনে করেন পোলাওয়ানি একটু ভাত খাইতেছে অনেক পোলাওয়ানি কিন্তু ভাতটা বেশি পছন্দ করে মাংস থেকে ধরেন একটু ভাত খাইতেছে ঠিক আছে আর মার চোখে যদি পরে যে খাবলে ভাত খাইতেছে ঠিক আছে তাইলে মনে করেন ঠুয়া তো একটার জায়গায় দুইটা খাইবো ভাত খাইতে বছর কি কাজ ভাত খাইতে আইছো তার মধ্যে বিয়ার ভাই এরকম আর কি আমাদের আর কিছু ভান নাই দোকান আরে এইগুলো তো বইবে খাওয়ার জিনিস আর কি আছে ওই ঠিক আছে হ্যাঁ ওরিউটা ঠিক আছে বইছে ওরিউটা হ্যাঁ এই আর কি